যে বিরিয়ানির দোকানে এসেছিলাম আমরা, অ্যাওয়ার্ড পাওয়া বিরিয়ানির দোকান, বিরিয়ানিতে অ্যাওয়ার্ড পেয়েছি। হাই, আমি তাপস, আমার বাঙালি হালচাল পেতে সবাইকে স্বাগত। এখন বাজে রাত 11:20, আমরা এখন চলে এসেছি বাঘা যদি নেই, কী খেতে? বিরিয়ানি। বস, বাঙালির বিরিয়ানি খেতে কি কোনো টাইম লাগে? রাত রাত তো বিরিয়ানি। চলো বিরিয়ানি লাভার আমার সাথে বিরিয়ানি। মটন হবে? মটন, মটন শেষ, মটন শেষ, দাও চিকেনই দাও। তাড়াতাড়ি আসতে হবে, এসে মাটন নিতে হবে, দেরি করে এলে মাটন পাওয়া যাবে না। সকালে কটায় খোলো? সকালে 12টা। চিকেনের দাম কত? আর মাটন, মাটন 100। কত হাড়ি বিরিয়ানি বিক্রি হয়? হ্যাঁ, কটা কটা? 25 ক্রস পার ডে। এখন বাজে রাত 11:30, এখনো হাড়িতে বিরিয়ানি তৈরি হচ্ছে। যে বিরিয়ানির দোকানে এসেছিলাম আমরা, অ্যাওয়ার্ড পাওয়া বিরিয়ানির দোকান, বিরিয়ানিতে অ্যাওয়ার্ড পেয়ে। চলো বন্ধুরা আমরা সেটা দেখাবো। দেখতেই পেলে আমি এটা জানতে পেরেছিলাম যে এটা বাঘাযতীনের সবচেয়ে ফেমাস দোকান, এখানে সবাই খায়। আর এটা ঠিক সুলেখা মোড় থেকে বাঘাযতীনের দিক থেকে একটু এগালেই ডান দিকে পড়ে। আর আমরা এখন নিয়ে নিয়েছি পার্সেল, এটা রিভিউ দেবো আমরা বাড়িতে গিয়ে। চিকেন বিরিয়ানি মাত্র 180 টাকা, আর মাটন বিরিয়ানি 100 টাকা। সবাই দেখতেই পেলে যে মাটন আজকে পেলাম না, মাটনটা রিভিউ দেবো অন্য দিন। চলো বাড়ি। পেঁয়াজ আর শশা কেটে এখন পুরো বিরিয়ানি রেডি, চিকেন বিরিয়ানি। মাটন তো পেলাম না, দেখা যাক চিকেনটা কেমন। খুব সুন্দর ফ্লেভার চিকেনটাও, বেশ নরম, দেখতে পাচ্ছ ছেড়ে চলে আসছে। আর চিকেনের পিসটা মোটামুটি 100 গ্রামের কাছাকাছি, সাথে একটা ডিম। আলুটাও বেশ নরম, পুরো ভেঙে চলে এলো। দেখি এবার বিরিয়ানি টেস্ট করে বিরিয়ানিটা কেমন। আয় আয়, ফাটাফাটি। এখন আমি বিরিয়ানি খাই, আবার তোমার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। তারা